মাঝরাতে এটিএম থেকে উদ্ধার তরুণী, ভর্তি করা হলো হাসপাতালে। মাঝরাতে এটিএম এর মধ্যে থেকে উদ্ধার এক তরুণী। বুধবার রাতে রানীডাঙ্গার কাছে এটিএম থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তা সেই তরুণীকে উদ্ধার করেন। সেই তরুণী এটিএম এর মধ্যে বসেছিল, তার ভয়ে কেউ এটিএম এ প্রবেশ করতে পারছিল না। রানীডাঙ্গা এসএসবি ক্যাম্প থেকে পুলিশে খবর দেওয়া হলে পুলিশের তরফে সমাজসেবী পূজা মুক্তারকে খবর দেওয়া হয়। পূজা মুক্তা সেই তরুণীকে উদ্ধার করতে গেলে তরুণীর সঙ্গে পূজা মুক্তারের তর্ক বিতর্ক হয়। পূজা দেবী তরুণীকে অনেক বুঝিয়ে এটিএম থেকে বের করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে সেই তরুণী জানায় তার নাম মুনমুন রায়। পূজা দেবী জানিয়েছেন তার বয়স 31 বছর। সম্ভবত ওই তরুণী মানসিকভাবে অসুস্থ, সে তার ঠিকানাও সঠিকভাবে বলছিল না, কখনো কলকাতা কখনো বাঁকুড়ার কথা জানাচ্ছিল। তরুণী কথা বলছিল ইংরেজিতে, তবে সে ওই এটিএম এর মধ্যে কেন গিয়েছিল বা ওই এলাকায় কিভাবে এলো তার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে মাঝরাতে একজন তরুণী এভাবে এটিএম এর মধ্যে বা আশেপাশে ঘোরাফেরা করতে থাকলে তার বিপদ যে হতেই পারতো তা তো বলাই বাহুল্য। পুলিশ তদন্ত শুরু করেছে। আপনি ইন্ডিয়ান তো? নাকাবন্দি চলছে তা তো আপনাদের ঘাটে ঘাটে গুলো হয়নি। আমরা চাই যে আপনি সুরক্ষা থাকেন, ভদ্র ভাষা চান কি আপনি? আমি ওটাই নয়, পুলিশ স্টেশনে যেতে রাজি আছি। হ্যাঁ সেটাই চলুন, বরঞ্চ যাবো আমি নিজের বাড়ি, তাতেও যদি এত বাধা থাকে তাহলে কেউ হয় না। আমি
চলুন। Thank you.